ভাইয়া খল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রিচার্জ অ্যাপ সম্পর্কে। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। রিচার্জ অ্যাপ সম্পর্কে দেখাবো যেটা দিয়ে আপনি 4-5% পর্যন্ত কমিশন পাবেন। 4-5% পর্যন্ত কমিশন পাবেন। আপনি জাস্ট আপনি অ্যাপটি ইনস্টল করবেন, রেজিস্ট্রেশন করবেন আর রিচার্জ করবেন এবং 4-5% পর্যন্ত কমিশন পাবেন। আপনার কোনো ডিস্ট্রিবিউটার আইডি লাগবে না, আপনার পয়সা খরচ করে আপনি ডিস্ট্রিবিউটার আইডি বানাতে হবে না। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিচার্জ, রিচার্জ বিল পেমেন্ট, এটা লিখে সার্চ করবেন। এরপরে আপনি সাইন নম্বর অপশনে পেয়ে যাবেন অ্যাপটি। আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে, ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন হওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বার ডালবেন। এরপরে আপনি নিচের চিহ্নতে ক্লিক করবেন। এখন রেজিস্টার হয়ে গেছে। রেজিস্টার হওয়ার পরে উপরের ডান দিকে দেখতে পাবেন 00। এরপরে আপনি উপরের ডান দিকে আবার দেখতে পাবেন মার্জিন লেখা আছে, এই মার্জিনে ক্লিক করবেন। মার্জিনে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রিপেইড মোবাইল রিচার্জ, এয়ারটেল 2.2%, জিও 2%, বিআই 3.5%, বিএসএনএল, বিএসএনএল দুইটা, বিএসএনএল কম্বো, বিএসএনএল টপ আপ, ডিটিএইচ টিভির রিচার্জ, এয়ারটেল 4%, ডিশ টিভি 4%, টাটা স্কাই 3.5%, ভিডিওকন আরও অনেক আছে, পোস্ট পেইড। এরপরে বিল পেমেন্ট, এরপরে আপনি ব্যাকে চলে আসতে পারেন। উপরের বাঁদিকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনি উপরের ডান দিকে 00 এটাতে ক্লিক করবেন, মানে আপনার ব্যালেন্স 00 এইটাতে ক্লিক করবেন। ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে দেখাবো। এরপরে আপনি একদম নিচের দিকে দেখতে পাবেন অ্যাড মানি। অ্যাড মানিতে আপনি ক্লিক করে আপনি 500 টাকা, 200 টাকা, 300 টাকা যত চাইবেন তত অ্যাড করতে পারবেন। এরপরে অ্যাড মানিতে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।